নমস্কার, জয় জগন্নাথ। ওড়িশা কিচেন কু আপনার বহুত বহুত স্বাগত। আজ মু নেই আসছি আপনার ভেন্ডি র গোটে পুরাপুরি নূয়া ইউনিক রেসিপি। তো সেইপা মু এটি অধা কেজি ভেন্ডি, এটি পুরাপুরি কলিয়া ভেন্ডি নেইছি। আউ ভেন্ডি কু প্রথমে ভালো ভাবে ধুই নেইছি। ভেন্ডি কু সবুবেলে ধোইকি হি কাটিবে, কাটিকি বিলকুল বি ধুইবেনি, ভেন্ডি লালুয়া হয়ে যাব। আউ সবুবেলে ফ্রেশ ভেন্ডি, কলিয়া ভেন্ডি হি চুজ করিবে। তো ভেন্ডি কু প্রথমে দুই সাইড রু কাটি নেইকি তাকু মঝিরু ফাল করে নেইকি দেখিবে পোক আছে কি নাহি, আউ তাকু এমতি ছোট ছোট খণ্ড করিকি কাটি নেবে। যেমতি কি আপন ভিডিওরে দেখি পড়থবে মু কেমতি কাটুচি, ফাল করিকি মঝিরু কাটিবা ফলরে কোন হবো না, মশলা গুড়িক মধ্যে আমি তো এতে কোনসি প্রকার অধিক মশলা ইউজ করিবানি, যাহা বি দবা তা ভেন্ডি ভিতরে ভালো ভাবে পশিব, সেইপা আমি তাকে মঝিরু ফাল করে নেবা। পুরা ছোট ছোট খণ্ড করি কাটিবে এমিতি। তো এটি দেখিপারে ভেন্ডি সবুক মু ভালো ভাবে ছোট ছোট করি কাটি নেইছি। এপটে বসাই নেইছি মু গোটে কড়াই, আউ কড়াই গরম হয়ে গেলা পরে তা দেহরে মু দেই দেইছি 10-15 কুলা রসুন। এই রেসিপিরে টিকে রসুন অধিকা লেবে টেস্ট ভালো আসিব। আউ মু নেইছি এটি কঞ্চা লঙ্কা 5টা, কঞ্চা লঙ্কা বদলরে আপনার চাইলে শুখিলা লঙ্কা মধ্যে নেই পারিবে। আউ যদি অধিকা আপনার লঙ্কা পছন্দ তাহলে অধিকা লঙ্কা মধ্যে নেই পারিবে। ইয়াকু আমি গ্যাসর ফ্লেমকু মিডিয়াম টু লোরে রাখিকি ভাজি নবা। রসুন আউ লঙ্কা কু আপনার যেতবে ভাজিবে বিনা তেলরে হি ভাজিবে, তেল বিলকুল দেবেনি। আউ ইয়াকু টিকে টিকে মানে দাগ হয়ে গলা পর্যন্ত, যেমতি টিকে টিকে কলা কলা মানে ফুটি গলা পর্যন্ত টিকে ভাজি নবা। ইয়াকু দেখিপারে এমতি যেমতি টিকে টিকে পোড়ি পোড়ি যাইছি, জানিবে যে ভজা আপনার হয়ে গলা। আউ বড়িয়া গোটে বাসনা আসব রসুণর, রসুণিয়া রসুণিয়া ফ্লেভর আসব, জানিবে ভজা আপনার হয়ে গলা। এবে ইয়াকু বাহার করে নেবা। এবে মু ভাজি নেবি কিছু চিনা বাদাম। চিনা বাদাম এটি মু গোটে ছোট চামচরে 2 চামচ পাখাপাখি চিনা বাদাম হব, পাখাপাখি 25 গ্রামর চিনা বাদাম। ইয়াকু মধ্যে আমি ভাজি নেবা। আউ বাদাম ভাজিলা বেলে গ্যাসর ফ্লেমকু বিলকুল বি হাইরে রাখবেনি, মিডিয়াম টু লো ফ্লেমরে রাখবে, নহলে বাদাম ভিতর কচা রয়েছে আউ বাহারের চোপা পড়ি যাব। তো ভালো ভাবে আমি ইয়াকু ভাজি নেবা। বাদাম মধ্যে ভালো ভাবে ভাজি গলানি, এবে আমি ইয়াকু থন্ডা করে নেবা আর তার চোপাকু মধ্যে ছড়াই নেবা। যেহেতু আমি এটি ছেচা বনাইবা তো সেইপা মু এটি গোটে কুটার ইউজ করছি হেমদস্তার, আউ যে রসুন লঙ্কা কু ভাজিকি রাখিলে তাকে দিয়েদেলি। আউ নেছি মু এটি কিছু ভৃষঙ্গা পত্র, ভৃষঙ্গা পত্র দেবে বড়িয়া বাসনা সহ টেস্ট মধ্যে ভালো আসব। আর যে বাদাম কু নেইলি তাকে মধ্যে মু এতে দিয়েদেবি। দেখি ইয়াকু কুটি নেবে, যে কুটিবে সেটা পুরা চিকণ করিকি কুটিবেনি, টিকে দরদরা রাখিকি যেমতি ছেচা বনাতে, যেহেতু আমি ভেন্ডির ছেচা বনাউছে তো ইয়াকু মধ্যে সেমতি টিকে দরদরা ছেচি দেবে। যদি আপনার হেমদস্তারে ন করি গ্রাইন্ডর জারে করছেন তাহলে তাকে মধ্যে সেমতি চিকণ করিকি গ্রাইন্ড করবেনি, টিকে দরদরা করিকি আপনার পলস মোড্রে তাকে গ্রাইন্ড করে নেবে। দেখন্তু এমিতি টিকে খদড়িয়া খদড়িয়া রাখিকি খণ্ড খণ্ড রাখিকি তাকে ছেচি নেবে। এপটে সেই সেম কড়াইরে নেই যাবা কিছু তেল, তেলকু ভালো ভাবে প্রথমে গরম করে নেবা। সরিষ তেল যেতবে গরম হয়ে যাব দেবা অল্প টিকে হেঙ্গু, হেঙ্গু টিকে ভাজি হয়ে গেলে দেবা 1/2 চামচর গোটা জিরা, জিরাকু টিকে ফুটিবা পাই ছাড়িবা, জিরা ফুটি গলা পরে যাইকি দেবা 2-3টা কঞ্চা লঙ্কা, কঞ্চা লঙ্কাকু টিকে এমতি চলাই নেবা। তারপরে লম্বা লম্বা সাইজর পিঁয়াজ কাটিকি, যেমতি মু কাটিছি আপনার দেখিপারে সেমতি সাইজর পিঁয়াজকু কাটি নেবে, যাফলরে টিকে লম্বা লম্বা রহিব, ভালো দেখা যাব আর খাইবা পাই মধ্যে ভাল লাগিব। পিঁয়াজ টিকে ভাজি গলা পরে এইটি দেই দেবা আমি কিছু ভৃষঙ্গা পত্র, ভৃষঙ্গা পত্র এথরে টিকে অধিকা দেবে, ভাল টেস্ট আসিব, ভাল বাসনা বি হব। তাছড়া আপনার ভৃষঙ্গা পত্র বদলরে চাইলে ধনিয়া পত্রকু মধ্যে দেই পারিবে, কিন্তু ভৃষঙ্গা পত্র দেলে টিকে ভাল বাসনা হব আর তার টেস্টটা গোটে পুরোপুরি ইউনিক আসিব। পিঁয়াজকু এটি আমি বেশি ভাজিবানি, বাস 50% ভাজি গলা পরে আমি দিয়ে দেবা তা দেহে যে ভেন্ডি কু রাখিলে কাটিকি, যেতক দরকার সেই অনুসারে দেবে হলদি গুণ্ড আউ স্বাদ অনুযায়ী দিয়ে দেবা লুণ। লঙ্কা তো আমি ছেচারে পকাইছে তেমন অধিকা লঙ্কা যদি আপনার পছন্দ করবে তাহলে অধিকা লঙ্কা গুণ্ড মধ্যে আপনার এই স্টেজে দিয়ে পারিবে।
ଏବେ ଆମେ ଗ୍ୟାସ୍ର ଫ୍ଲେମ୍କୁ ମିଡ଼ିୟମ୍ରେ ରଖିକି ଆକୁ କିଛି ସମୟ ଚଲେଇ ନେବା। ଘୋଡ଼ଣୀ ମଧ୍ୟ ଦେଇଦେବା, ଯାହାଫଳରେ ଭେଣ୍ଡିଟା ଟିକିଏ ସିଝିଯିବ। ମଝିରେ ମଝିରେ ଘୋଡ଼ଣୀ ଖୋଲିକି ଟିକିଏ ଟିକିଏ ଏମିତି ଚଲେଇ ନେଉଥିବା ଭେଣ୍ଡିର ଲାଳୁଆ ଅଂଶ ଶୁଖିଯିବା ପର୍ଯ୍ୟନ୍ତ। ଭେଣ୍ଡି ଯେତେବେଳେ ଦେଖିବେ 50% ଭାଜିଗଲାଣି, ସିଝି ମଧ୍ୟ ଗଲାଣି, ସେଇ ଷ୍ଟେଜ୍ରେ ଆମେ ଯେଉଁ ରସୁଣ ଲଙ୍କା ଆଉ ବାଦାମକୁ ଛେଚିକି ରଖିଥିଲେ ତାକୁ ଆଡ଼୍ କରିଦେବା। ଆଉ ଆଉ 50% ୟାକୁ ଆମେ କୁକ୍ କରିନେବା ବା ଏମିତି ଭାଜି ନେବା। ବାଦାମ ଆଡ଼୍ ଆମେ ଯେଉଁ ଛେଚାଟା ଆଡ଼୍ କରିକି ଆଉ ଘୋଡ଼ଣୀ ଲଗାଇବାନି, ସେମିତି ଖୋଲାରେ ହିଁ ୟାକୁ ଭାଜି ନେବା। ଦେଖିପାରୁଥିବେ ବହୁତ ବଢ଼ିଆ କଲର୍ ଆସିଯାଇଛି, ଆଉ ବାସ୍ନା ବି ମଧ୍ୟ ବହୁତ ବଢ଼ିଆ ଆସୁଛି। ୟାକୁ ଆପଣ ଭାତ ସହିତ ଖାଇପାରିବେ, ରୁଟି ସହିତ ଖାଇପାରିବେ, ପଖାଳ ସହିତ ତ ପୁରା ଜବରଦସ୍ତ ଟେଷ୍ଟ ଆସିବ ୟାର। ତ ଏଇଭଳି ପ୍ରୋସେସ୍ରେ ଆପଣ ଥରେ ନିଶ୍ଚୟ ବନେଇକି ଥରେ ଘରେ ଖାଆନ୍ତୁ। ଆଜିର ରେସିପିଟି ଯଦି ମୋର ଭଲ ଲାଗିଥାଏ ତାହେଲେ ପ୍ଲିଜ୍ ଲାଇକ୍ କରିଦିଅନ୍ତୁ, ରିଲେଟିଭ୍ସଙ୍କ ମଧ୍ୟରେ ସେୟାର କରିଦିଅନ୍ତୁ, ଆଉ ପ୍ଲିଜ୍ ଯଦି ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନାହାନ୍ତି ତାହେଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ତ ଆଜିର ଏଇ ଭେଣ୍ଡି ଭଜାର ରେସିପିଟି ରେଡ଼ି ହୋଇଗଲା। ଆପଣ ଏହାକୁ ଭେଣ୍ଡି ଭଜା କହିପାରିବେ, ଆକ୍ଚୁଆଲି ଏହାର ନାଁ ହେଲା ଭେଣ୍ଡି ଛେଚା। ଆମେ ଏହାକୁ ଛେଚା ବନେଇଛେ, ତ ସେଥିପାଇଁ କ'ଣ କରିବା ନା ଆମର ଟୋଟାଲ୍ ଯେତିକ ଭେଣ୍ଡି ଅଛି ତା'ର ଚାରି ଭାଗରୁ ଗୋଟେ ଭାଗ ଭେଣ୍ଡିକୁ ଆମେ ଏମିତି ସାଇଡ଼୍ କରିଦେବା। ଆଉ ଗୋଟେ ମେସର୍ ସାହାଯ୍ୟରେ ହେଉ କିମ୍ବା ଖୁସୁଣୀ ସାହାଯ୍ୟରେ ହେଉ ଏମିତି ତାକୁ ଟିକିଏ ଟିକିଏ ହାଲକା ହାଲକା ମ୍ୟାଶ୍ କରିନେବା। ମ୍ୟାଶ୍ କରିସାରିଲା ପରେ ଦେଖୁଥିବେ ଭେଣ୍ଡି ଛେଚାର ଲୁକ୍ଟା ପୁରାପୁରି ଏମିତି ମିଶାଇ ନେବେ, ତା'ର ଲୁକ୍ଟା ପୁରାପୁରି ଚେଞ୍ଜ ହୋଇଯିବ, ପୁରା ପରଫେକ୍ଟ ଛେଚା ଟାଇପ୍ର ହିଁ ଦେଖାଯାଉଛି ଆମର। ଏବେ ରେଡ଼ି ହୋଇଗଲାଣି, ଆମେ ଏହାକୁ ବାହାର କରିନେବା। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ରହୁଛି, ନମସ୍କାର, ଜୟ ଜଗନ୍ନାଥ।